তিগিরিয়া থানা অন্তর্গত জেমাদেপুর পঞ্চায়েত রীনা সাউ নামক জনে মহিলা 13 তারিখ দিন রাত্র 3:56 সময় এসিড মাড়র শিকার হয়ে দৌড়ি আসুথিবার চিত্র সিসিটিভি কয়েদ হয়েছে। মহিলাঙ্কর অভিযোগ মুতাবক সে নিজ অঞ্চলর কিছু ব্যক্তি মানক ঠারু 10 টাকা সুদ্ধরে করজ আনিছন্তি ও উচিত সময়ে সুদ্ধ মধ্য দেউছন্তি কিন্তু মূলধন ঠারু অধিক দেই সারিথিলে মধ্য করজ কমিবার না নেউনাই। টঙ্কা সুদ্ধ আকারে দেইথিবা ব্যক্তি মানে বারম্বার পয়সা মাগিবা সহিত রীনা সাউঙ্ক ঘর আসবাবপত্র ইত্যাদি নেই যাইথিবা পীড়িতা রীনা সাউ প্রতিক্রিয়া দেইছন্তি ও তাঙ্ক স্বামী ভরত সাউ থানারে লিখিত ভাবে অভিযোগ করিছন্তি। ଓକିଲ ପାଖକୁ ଯାଇଥିଲି, ଡିଏସ୍ପି ଅଫିସ୍କୁ ବି ଯାଇଥିଲି। ସେମାନେ ସାର୍ କହିଲେ ହଁ ମୋତେ ପ୍ରୋଟେକ୍ସନ୍ ଦେବେ କିନ୍ତୁ ଦେଲେ ନାହିଁ ସାର୍। ଆଜି ସକାଳୁ ମୋର କାଲି ଘର ଭଡ଼ା ଯିବ ବୋଲି ମୁଁ ଆଜି ସକାଳ 4:15 ଘର ସଫା କରୁଥିଲି। ଘର ସଫା କରିବା ଫଳରେ ସେମାନେ ଓଜାଡ଼ ଦେଇକି ସାର୍ ପଳେଇଲେ। ଦୁଇଟା ଲୋକ ଆସିଲେ କାନ୍ଥ କରରେ କରରେ କହିଲେ ଆମେ ପ୍ରମାଣ ଆମେ ଓଜାଡ଼ିଲୁ, ପ୍ରମାଣ ଛାଡ଼ି ଦେଇକି ଯାଇଛ, ଏଥରକ ପ୍ରମାଣ ଖୋଜ ତୁ। রীনা সাউঙ্ক স্বামী ঘরে নথিবা সময়রে শুদ্ধ দেইথিবা ব্যক্তি মানে তাঙ্কু বিভিন্ন ভাষায় গালিগুলজ করিবা সহ যদি পয়সা নদেই পারুছু তেবে ভড়া লাগি পয়সা দে ও তো ঝিওকু মালি সাই পঠাই দে বলি এইভাবে বিভিন্ন ভাষায় তাঙ্কু গালিগুলজ করন্তি। তেবে এ নেই পীড়িতা রীনা সাউ থানার দ্বারস্থ হইতিলে ও পুলিশ ঠারু নিজর ও নিজ পরিবারর সুরক্ষা পাই অনুরোধ করিতিলে। বাবু মানে তাঙ্কু পয়সা নেইছ খাইছ দব এতে কথা কণ বলি কই তাঙ্ক কথাকু রহস্যর সহিত উড়াই দেইথিলে। বিভিন্ন ক্ষেত্রে পুলিশ থানারে আপসি বুঝামণা করে দেউছি, এরপরে ভয়ঙ্কর রূপ নেউছি। প্রশ্ন কেবল মহিলাঙ্ক ন্যায় পাইবাকু নেই উঠুনাই, পুলিশ থানারে কঙ্গারু কোর্ট চলাইছি। বিনা কেসরে প্রায়ত ঘটনার সমাধান হেউছি, তবে পুলিশ কোন পাই সমাধান করুছি, কেস করুনাহি, ঘটনা সম্পর্কে অবগত হই মধ্য রহস্যরে উড়াই দেউছন্তি বলি জনসাধারণ মানে প্রশ্ন করিছন্তি।